ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলাস ডায়েরি অ্যান্ড মেমোরি। আমার মেমোরিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, ভিডিওটা হচ্ছে একটা কাইন্ড অফ রিভিউ টাইপের ভিডিও, বা আমার পার্সোনাল আমি কোনো কিছু ইউজ করেছি সেটার সাথে আমার কি এক্সপিরিয়েন্স সেইটার ভিডিও। কিছুদিন আগে সুমন মামার্থ ওয়েবসাইট থেকে কয়েকটা জিনিস নিয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে নিউ ফেস প্যাক। এটা এইটা সুমন আমি দুজনে মিলে ইউজ করছিলাম, তা এটার সাথে আমাদের কি এক্সপিরিয়েন্স সেটাই শুধু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে আমি বলবো এটা ঠিক কারা কারা ইউজ করতে পারে। এটা এখানে পরিষ্কার লেখা আছে পুরুষ এবং মহিলা বোধ সবাই ইউজ করতে পারবে এবং যে কোনো এজে, তবে আমার মনে হয় না খুব কম বয়সে কেউ এটা ইউজ করুক বা ইউজ করা উচিত তাদের জন্য, বা তাদের স্কিনের যে একদম কম বয়সে স্কিন যেটা হয় ভীষণ সেন্সিটিভ হয় সেক্ষেত্রে তাদের ইউজ করাটা সুবিধা হবে কি না আমি ঠিক বলতে পারছি না। তবে যদি কেউ ইউজ করতে চাও অবশ্যই একটা প্যাচ টেস্ট করে তারপর ইউজ করো, মানে যে কোনো জিনিস ইউজ করার আগে অবশ্যই একটা প্যাচ টেস্ট মানে জরুরি। সেকেন্ড লেখা আছে যাদের স্কিনে অ্যাকনে আছে মানে প্রচুর পিম্পল, তারাও এটা ইউজ করতে পারে। এটা মেনলি এটার যে রিভিউ আমি সবার কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে পিম্পলের জন্য প্রচুর কাজ করে। এবার বলবো এইটা কিভাবে ইউজ করতে হয়। প্রথমে যেটা বলছে সেটা একটা সালফেট ফ্রি ফেস ওয়াশ দিয়ে আগে নিজের মুখটা ক্লিন করতে হবে, তারপর স্কিনটা শুকিয়ে গেলে হালকা একটা মাস্কের লেয়ার মানে এই যে ফেস প্যাকটা সেটা হালকা একটা লেয়ার লাগাতে হবে। 15 মিনিট রাখতে হবে ফেস প্যাকটা, তারপর সার্কুলার মোশনে এরকম করে হালকা হালকা স্ক্রাব করে এটাকে হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে। আর যদি এটা কেউ বেস্ট রেজাল্ট পেতে চাও তাহলে সপ্তাহে 2 বার করে অবশ্যই এটা ইউজ করতে হবে। তবে একদিনে ইউজ করেই তোমরা ডাইরেক্ট ফল পাবে না, কোনো কিছু ফল পেতে গেলে সেটা ধৈর্য ধরতে হবে, সেটাকে টাইম দিয়ে ইউজ করতে হবে, তারপরে তার ফল পাওয়া যাবে। এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নিম আর ট্রি টি অয়েল, যেটা মানে চায়ের তেল এক কথা হবে কিছু একটা। তো সেটার যেটা ট্রি টি অয়েল যেটা সেটা অ্যাকনির জন্য খুব ভালো, অ্যাকনি স্পট বিশেষ করে রিডিউস করতে খুবই কাজে লাগে। এছাড়াও এই প্যাকেটটাতে আরও কিছু এক্সট্রা টিপস দেওয়া আছে, সেটা হচ্ছে অবশ্যই দিনে 8 গ্লাস করে জল খেতে হবে। তোমরা খুব ভালো করেই জানো যে জল আমাদের স্কিনকে পিওর করতে খুব হেল্প করে, যত বেশি জল খেতে পারবে স্কিন তত ভালো থাকবে। আর বলছে স্কিন ভালো রাখার জন্য অবশ্যই সানস্ক্রিন ইউজ করার জন্য, তাহলে তোমরা একটা রেডিয়েন্ট গ্লোয়িং স্কিন পাবে। তো আর আমি বেশি কিছু বলবো না, এর যে ইনগ্রিডিয়েন্ট এটা আমি ছবি দিয়ে দেবো দেখে নিও। আর অবশ্যই এটা সালফেট আর প্যারাফিন ফ্রি, তো মামার তো একটা মানে কি বলবো খুব ট্রাস্টফুলি ব্র্যান্ড যেটা অর্গানিক উপায়ে তাদের সব প্রোডাক্ট বানায়, তো সেই নিয়ে কোনো চিন্তা নেই, খুব ভালো রিভিউ এটা। আর এটা রিভিউ প্রচুর 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 আছে, কিন্তু যেহেতু আমি রিভিউ ঠিক বলবো না, আমার অপিনিয়নটা আমি শেয়ার করছি। বক্সটা ওপেন করব, এই যে কৌটোটা এরকম। এটার দাম হচ্ছে 499, কিন্তু ওয়েবসাইটে বা পার্পল নাইকাতে সবসময় অফার থাকে, তো ডাইরেক্ট এটা হয়তো লাগবে না, কম বেশিতে পেয়ে যাবে। ওজন হচ্ছে 100 গ্রাম, আর এর সাথে একটা স্প্যাচুলা টাইপের আছে দেখাই, এইটা এইটার মাধ্যমে তুমি তোমার যেটুকু প্রয়োজন সেই কোয়ান্টিটিতে এটা থেকে নিয়ে নিতে পারবে। আর এতে আমার মনে হয় হাইজিনও মেনটেন হয় অনেকটাই। এবার ভেতর থেকে দেখাচ্ছি ফেস প্যাকটা কেমন। ও এখানে অবশ্য একটা ঢাকনা দেওয়া আছে, দেখে বুঝতে পারছো অলরেডি আমি ইউজ করেছি, মনে ইউজ করছে, হালকা গ্রিন কালারের এটা। আর এটা ভীষণ মানে ক্রিম বেস, তো যাদের ড্রাই স্কিন তাদের খুব একটা প্রবলেম হবে না, যেমন আমার ড্রাই স্কিন আর সুমনের অয়েলি স্কিন, আমরা দুজন যেহেতু ইউজ করছি তো দুরকমভাবে আমরা জানতে পারবো জিনিসটা কার স্কিনে কেমন এফেক্ট করছে। তা ওর কোনো প্রবলেম হয়নি, আমারও কোনো প্রবলেম হয়নি। আমি প্রথমে অল্প একটু নিলাম, সেটা দিয়ে আমার আঙুলে করে অ্যাপ্লাই করবো। আর এখানে পরিষ্কার করে লেখা আছে যে হালকা একটা লেয়ার, খুব যে ঘন বা মোটা একটা লেয়ার দিতে হবে সেরকম কিছু নয়। আমার তো এটা লাগানোর পর হালকা একটা মানে রিফ্রেশ টাইপের লাগে, মানে স্কিনটা যেন একটা ঠান্ডা অনুভূতি হয়,
সুমন বলে ওর একটু চিটচির করে, কিন্তু খুব বেশিক্ষণের জন্য নয়, 10-15 সেকেন্ডের জন্য। আর এখানে লেখা আছে এটা 15 মিনিট রাখার জন্য, তো আমি 15 মিনিটের জন্য রাখবো এটা অবশ্যই। আর যেহেতু আমার ড্রাই স্কিন, এটা তুলে ফেলার পর আমার স্কিনটা হালকা একটু ড্রাই ড্রাই অনুভব হয়, সেই জন্য আমি একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিই। তো যে কোনো প্যাক লাগানোর পর, সেটা ওয়াশ করার পর, একটা ময়েশ্চারাইজার লাগানো অবশ্যই উচিত। স্কিনটাতে মোটামুটি আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আপাতত আমি ক্যামেরাটা বন্ধ করে আয়নাতে ভালো করে অ্যাপ্লাই করে নিই, তারপর শুকিয়ে গেলে বা 15 মিনিট পর এসে আমি দেখাচ্ছি। আমার ফুল মুখে অ্যাপ্লাই করাও হয়ে গেছে, 15 মিনিটও হয়ে গেছে, আমি চলে আসছি দেখাতে। তো এই জায়গাটা যেটা হালকা লেয়ার, সেখানে দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে। আর এই জায়গাটা যেগুলো আমি একটু মোটা লেয়ার লাগিয়ে ফেলেছিলাম, সেগুলো মানে শুকায়নি। তো এটা যেহেতু শুকানো বা না শুকানোর সাথে কোনো কিছু ডিপেন্ড করে না, 15 মিনিটের ব্যাপার। তাই আমার 15 মিনিট হয়ে গেছে, আমি চট করে মুখটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে চলে আসছি। আমি মুখটা পরিষ্কার করে চলে এসেছি, দেখে বুঝতে পারছো যে একটা ইনস্ট্যান্ট গ্লো ফেসের মধ্যে দেখা যাচ্ছে, বা আমি ফিল করতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ। তো পরিষ্কার করার পর মুখটা একটা ইনস্ট্যান্ট গ্লো আমার সাথে সাথে তোমরাও দেখতে পাচ্ছ, আর আমি সেটা ফিলও করতে পারছি। আর আমি আপাতত একটা ময়েশ্চারাইজার লাগাবো, এটা হচ্ছে, এটাও মামা আর্থের কোকো নারিশিং কোল্ড ক্রিম উইথ ভিটামিন ই অ্যান্ড কফি। আর এটাও একটা ময়েশ্চারাইজার, আমি এটা অ্যাপ্লাই করব। আমার স্কিন প্রচণ্ড ড্রাই, কিন্তু এটা অ্যাপ্লাই আমার যদি একবার করি, মোটামুটি 4-5 ঘন্টা আমাকে ভাবতে হয় না। এটা আমার ঠোঁটটাকেও ময়েস্ট রাখে আর স্কিনটাকে তো রাখেই। আমি চকলেটটা অ্যাপ্লাই করে নিই, আর সাথে সাথে তোমাদেরকে বলবো একটা টিপস। উফ, এটা স্মেলটা জাস্ট মানে পাগল করে দেয়, মানে আমি ভীষণ কফি ফ্লেভারটা পছন্দ করি, আর এটা ভীষণ রকম কফি ফ্লেভার। আর এটা খুব অল্প কোয়ান্টিটিতেই লাগে, খুব প্রচুর লাগানোর প্রয়োজন হয় না। আর যেটা বলছিলাম, যাদের প্রচণ্ড পিম্পল হয়, পিম্পল সাধারণত একবার বেরোলে একটা পিম্পল 2-3 দিন বা 4-5 দিনের আগে যায় না। যদি পিম্পল যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা এই নিম ফেস প্যাকটা, মানে ধরো আমার এখানে পিম্পল হয়েছে, আমি একটুখানি এরকম নিয়ে এরকম লাগিয়ে রেখে দিলাম, হ্যাঁ, রাখার পর তারপরে ওরকম 15-20 মিনিট পর যদি আমি হালকা গরম জল দিয়ে কাপড়, একটা কাপড় ভিজিয়ে হালকা হালকা করে মুছে পরিষ্কার করে নিই, মোটামুটি যদি 2-3 দিন করা হয়, পিম্পল খুব তাড়াতাড়ি সেরে যায়। তো এটা একটা আলাদা টিপস, চেষ্টা করে দেখতে পারো, অবশ্যই আশা করি কাজে দেবে। তো আমার মুখেও ময়েশ্চারাইজার লাগানো হয়ে গেছে, এখন আমি একটু বেটার ফিল করছি, তার কারণ আমার স্কিন খুব ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আজকের রিভিউটা এইটুকুই, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানে, পরবর্তী আরও অনেক ভিডিও আনবো, আর ব্লগ ভিডিওটা তো প্রতিদিনই থাকছে, তো দেখতে থাকো, টাটা।